আজকের ক্লাসে আমরা পড়ব কবি জীবনানন্দ দাশের তিমির হননের গান কবিতা থেকে কিছু এমসিকিউ। তিমির হননের গান কবিতাটি লিখেছিলেন তোমরা জানো কবি জীবনানন্দ দাস। নেক্সট নাম্বার টু, সূর্যালোক মনোরম হলে কবি আনসার হচ্ছে হাসেন। নাম্বার থ্রি, হেমন্তের প্রান্তরে কবি দেখতে পান আনসার তারার আলো। নেক্সট, যে কবি নিজেকে তিমির বিলাসী বলেছেন সেই কবির নাম আনসার জীবনানন্দ দাস। নেক্সট, সূর্যালোক ড্যাশ হলে কবি হাসেন। সূর্যালোক, আরেকবার বলছি আমি, সূর্যালোক ড্যাশ মনে হলে হাসেন, এই শূন্যস্থানটিতে হবে যে শব্দটি সে শব্দটি হচ্ছে মনোরম, অর্থাৎ কবিতার লাইনটি হচ্ছে সূর্যালোক মনোরম হলে কবি হাসেন। এই ধরনের কিন্তু শূন্যস্থান পূরণও তোমাদের ফাইনাল কোশ্চেনে আসতে পারে। নেক্সট, মধ্যবিত্ত মানুষেরা লঙ্গরখানা থেকে খায় আনসার হচ্ছে অন্ন। নেক্সট, তিমির হননের গান কবিতায় কবি নিজেদের বলেছেন আনসার তিমির বিলাসী। নেক্সট, তিমির হননের গান কবিতাটি যে মূল কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে সেই কাব্যগ্রন্থটির নাম হচ্ছে সাতটি তারার তিমির। নেক্সট, তিমির হননের গান কবিতাটি যে পত্রিকায় প্রথম প্রকাশিত হয়েছিল সেই পত্রিকাটির নাম হচ্ছে কবিতা। নেক্সট, তিমির হননের গান কবিতাটি প্রথম প্রকাশিত হয়েছিল যে মাসে সে মাসটি হলো পৌষ মাস। নেক্সট, তিমির হননের গান কবিতাটি প্রথম প্রকাশিত হয়েছিল বাংলা যে সালে সেটা হচ্ছে 1350 সাল বা 1350 বঙ্গাব্দ। নেক্সট, মধ্যবিত্ত জীবনের উত্তরাধিকার সূত্রে আমরা পাই ড্যাশ, চারটা অপশন থাকলো, কারেক্ট অপশন হচ্ছে বেদনা। নেক্সট, পরস্পরের সঙ্গে জলের মতো মিশে থাকার কথা কবিতাটিতে বলা হয়েছে কতটা সময়ের মধ্যে, দুই দণ্ড সময়ের মধ্যে, অর্থাৎ দুই দণ্ডে। নেক্সট, আমরা সমাজকে ভাগ করেছি কয়টি ভাগে, কবিতা অনুসারে আমরা সমাজকে ভাগ করেছি আনসার হচ্ছে দুইটি ভাগে। নেক্সট, হয়তো বা ড্যাশ শিখে নিতে হয়েছিল, এই যে শূন্য স্থানটিতে হবে জীবনকে, অর্থাৎ কি লাইনটি হবে হয়তো বা জীবনকে শিখে নিতে হয়েছিল। নেক্সট, আমরা হেসেছি আমরা খেলেছি কোন কবিতার অংশ, এই যে লাইনটা বললাম লাইনটা কোন কবিতার অংশ আনসার তিমির হননের গান কবিতার অংশ। নেক্সট, ক্ষুধার্ত জনতার কাছে সমান হলো, কারেক্ট আনসার জীবন ও মৃত্যু। নেক্সট, জীবনানন্দ দাস কবিতার প্রথমে জলের যে উৎসের কথা বলেছেন তিনি কয়টি উৎসের কথা বলেছিলেন জলের, আনসার হচ্ছে তিনটি। নেক্সট, চেয়ে দেখে তবু সেই ড্যাশ চেয়ে, শূন্যস্থানটিতে হবে যে শব্দটি সেটি হচ্ছে আনসার হচ্ছে বিষাদের। নেক্সট, আমরা বেদনাহীন অন্তহীন বেদনার পথে, যদি এই ধরনের প্রশ্ন আসে যে এই কবি এই লাইনটি যে কবিতা থেকে নেওয়া হয়েছে অথবা এটি এই লাইনটি কোন কবিতার অংশ, আনসার হচ্ছে তিমির হননের গান কবিতার অংশ। নেক্সট, কবিতাটিতে অন্য যে চোখের কথা বলা হয়েছে, অর্থাৎ তিমির হননের গান কবিতাতে অন্য যে চোখের কথা বলা হয়েছে আনসার হচ্ছে আকাশের, অর্থাৎ আকাশের চোখের কথা বলা হয়েছে। নেক্সট, তিমির হননের গান কবিতাটি কোন সময়ের পটভূমিতে লেখা হয়েছে, আনসার বিশ্বযুদ্ধের সময়ের পটভূমিতে লেখা হয়েছে বা বিশ্বযুদ্ধের পটভূমিতে লেখা হয়েছে। নেক্সট, মহানগরীর মৃগনাভি ভালোবাসি, লাইনটি যে কবিতার অংশ, তিমির হননের কবিতা অংশ, তিমির হননের গান কবিতার অংশ। নেক্সট, উদ্বাস্তু জনতা অন্ন খায় কোথায়, আনসার লঙ্গরখানায়। নেক্সট, আরো বেশি কালো কালো ড্যাশ, শূন্যস্থানটিতে হবে ছায়া। নেক্সট, কিছু নেই তবু এই জের টেনে খেলি, এই লাইনটি যে কবিতার অংশ সে কবিতাটির নাম হচ্ছে তিমির হননের গান। নেক্সট, এরা
এবং ওরা করে আমরা ভাগ করি, কাকে ভাগ করি বা কাকে কিসে ভাগ করি, সেটা হচ্ছে সমাজকে ভাগ করি। নেক্সট, পরস্পরের সঙ্গে দুদণ্ড মিশে থাকার কথা বলা হয়েছে যার মতো করে। কিসের মতো করে মিশে থাকার কথা বলেছেন কবি পরস্পরের সঙ্গে? আনসার হচ্ছে জলের, অর্থাৎ পরস্পরের সঙ্গে জলের মতো মিশে থাকার কথা কবি বলেছেন। নেক্সট, নর্দমার থেকে শূন্য উঠে, কোথায়? ওভার ব্রিজে, অর্থাৎ আনসার হচ্ছে ওভার ব্রিজে। নেক্সট, সততই কবিতাটিতে বিমর্ষ হয়েছিল যারা, কারা বিমর্ষ হয়েছিল? আনসার ভদ্র সাধারণ। নেক্সট, তিমির হরণের গান কবিতাটিতে যে ঋতুর কথা বলা হয়েছে সে ঋতুটি হচ্ছে? আনসার হেমন্ত ঋতু। নেক্সট, উত্তরাধিকারে ড্যাশ দিয়ে, প্রথম ড্যাশ ড্যাশ, উত্তরাধিকারে কোনো গ্লানি নেই ভেবে এই শূন্যস্থানটিতে হবে স্মরণীয়। নেক্সট, তিমির হরণের গান কবিতায় লঙ্গরখানা প্রতীক হিসাবে ব্যবহৃত হয়েছে ক্ষুধার্ত মানুষের দুর্দশা। আনসার হচ্ছে ক্ষুধার্ত মানুষের দুর্দশা। নেক্সট, নিরালোক তাকিয়ে থাকে, কোন দিকে তাকিয়ে থাকে নিরালোক? তারার আলোর দিকে। নেক্সট, সেই সব রীতি আজ ড্যাশ চোখের মতো তবু, শূন্যস্থানটিতে হবে মৃতের। অর্থাৎ কি, লাইনটা হচ্ছে সেই সব রাত রাত আজি আজ মৃতের চোখের মতো তবু। নেক্সট, মৃগনাভির মতো আমরা ভালোবাসি, আমরা কাকে মৃগনাভির মতো ভালোবাসি? আনসার হচ্ছে মহানগরকে, অর্থাৎ মহানগরকে আমরা মৃগনাভির মতো ভালোবাসি। নেক্সট, ড্যাশ প্রজ্ঞাময় হলে, প্রজ্ঞাময় মনে হলে হাসি। তাহলে এই যে প্রথম ড্যাশটা বললাম, শূন্যস্থান শূন্যস্থান, সেই শূন্যস্থানটিতে কি হবে? সূর্যালোকে। নেক্সট, আমরা তো তিমির ড্যাশ, শূন্যস্থানটিতে হবে বিনাশী, অর্থাৎ আমরা তো তিমির বিনাশী। নেক্সট, জ্যোৎস্নায় ঘুমাতে বা মরে যেতে জানে কারা? তাহলে এখানে আমরা পাচ্ছি নেক্সট যে লাইনটি আমি বলবো, তিমির শব্দের অর্থ, তিমির শব্দের অর্থ হচ্ছে অন্ধকার। নেক্সট, হনন শব্দের অর্থ হলো হত্যা করা, আনসার হচ্ছে হত্যা করা। তিমির, নেক্সট, তিমির হননের গান কবিতাটি জীবনানন্দ দাশের, আমরা আগেই বলেছি প্রশ্নটি যে কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে, সেটা হচ্ছে সাতটি তারার তিমির। নেক্সট, জীবনানন্দ দাশ ঘুমোতে ও মরে যেতে চান, কোথায়? নক্ষত্রের জ্যোৎস্নায়। নেক্সট, নক্ষত্রের জ্যোৎস্নায় কবি জীবনানন্দ দাস চান কি করতে? ঘুমোতে এবং মরে যেতে। অর্থাৎ একটা জায়গা থেকে আমরা এখানে দুটো প্রশ্ন উত্তর পেয়ে গেলাম। তিমির শব্দটির অর্থ আমরা জানি, সেটা হচ্ছে অন্ধকার। নেক্সট, যেখানকার অন্ন খেয়ে জীবনানন্দ বেদনা নিরাশার হিসেব ডিঙ্গিয়ে যান, কোনখানকার অন্ন খেয়ে? লঙ্গরখানার অন্ন খেয়ে। নেক্সট, লঙ্গরখানার কি খেয়ে জীবনানন্দ দাস বেদনা নিরাশার হিসেব ডিঙ্গিয়ে যান? অর্থাৎ কি, একই জায়গা থেকে আমরা পাচ্ছি দুটা প্রশ্ন উত্তর, সেটা হচ্ছে অন্ন। নেক্সট, তিমির হরণের গান কবিতায় পরস্পরের সঙ্গে জলের মতো মিশে থাকার কথা বলা হয়েছে কত দণ্ডে? দুই দণ্ডে। নেক্সট, আমাদের জীবনের আলোড়ন হয়তোবা জীবনকে শিখে নিতে চেয়েছিল, যে যে লাইনটি যে কবিতা থেকে নেওয়া হয়েছে সে কবিতাটির নাম হচ্ছে কি? সে কবিতাটির নাম হচ্ছে তিমির হরণের গান। জীবনানন্দ দাশের যে এই কবিতাটি, এই কবিতাটিতে আমরা দেখেছি যে লঙ্গরখানায় উদ্বাস্তু জনতা অন্ন খায়। এই লাইনটি আমি আগেও আলোচনা করেছি, আরেকবার বলছি, দেখো এখান থেকে কতগুলি প্রশ্ন হতে পারে, যে উদ্বাস্তু জনতা দল কোথায় অন্ন খায়? লঙ্গরখানায়। উদ্বাস্তু জনতার দল লঙ্গরখানায় কি খায়? অন্ন খায়। আবার একটা প্রশ্ন এরকম করে হতে পারে যে ক্ষুধার্ত জনতার কাছে কি সমান বলে কবি মনে করেন? কবি মনে করেন যে ক্ষুধার্ত জনতার কাছে জীবন ও মৃত্যু উভয়ই সমান। তাহলে আনসার হবে জীবন ও মৃত্যু। নেক্সট, স্মরণীয় উত্তরাধিকারের কোনো গ্লানি নেই,
এখানে যে জীবনের গ্লানির কথা বলা হয়েছে সেই জীবন কাদের? সেই জীবন হচ্ছে মধ্যবিত্তদের, অর্থাৎ আনসার হবে মধ্যবিত্ত জীবনের। এবং এই লাইনটি আমরা জানি কোন কবিতা থেকে নেওয়া হয়েছে, সেটি হচ্ছে তিমির হননের গান কবিতা থেকে। অন্য এক আকাশের মতো চোখ, এই যে লাইনটি আছে এই লাইনটিতে যে অলঙ্কার ব্যবহার করা হয়েছে সেই অলঙ্কারটি হচ্ছে উপমা অলঙ্কার। নেক্সট, হয়তোবা দেশ শিখে নিতে চেয়েছিল, এই শূন্য জায়গাটাতে হবে কি? সেই জায়গাটাতে হবে জীবনকে। নেক্সট, তিমির হননের গান কবিতায় আমরা দেখেছি যে সেখানে সূর্যালোক যদি মনোরম হয় তাহলে আমরা হাসি, অর্থাৎ যদি এরকম করে প্রশ্ন আসে যে সূর্যালোক মনোরম হলে আমরা কি করি, আমরা হাসি। লঙ্গর খানার অন্ন খেয়ে, এই লাইন, এই যে লঙ্গরখানার কথা বলা হয়েছে সে কোন কবিতায় বলা হয়েছে? সেটা তিমির হননের কবিতায় বলা হয়েছে। তিমির হননের গান কবিতা অনুযায়ী আমরা মধ্যবিত্ত জীবনের উত্তরাধিকার সূত্রে কি পাই? বেদনা পাই। যদি এরকম করে আসে যে বিশ্বযুদ্ধের পটভূমিতে লেখা জীবনানন্দ দাশের কবিতাটি হলো বা তোমাদের পাঠ্য কবিতাটি হলো জীবনানন্দ দাশের, সে কবিতাটির নাম হচ্ছে তিমির হননের গান। নেক্সট, তিমির হননের গান কবিতা অনুযায়ী স্মরণীয় উত্তরাধিকারে নেই কোনো কি? আনসার হচ্ছে গ্লানি। নেক্সট, সেই এক ভোরবেলায় শতাব্দীর সূর্যের নিকটে আমাদের জীবনের আলোড়ন, এই লাইনটি যে কবিতা থেকে নেওয়া হয়েছে সেই কবিতাটির নাম হচ্ছে তিমির হননের গান। জীবনানন্দের, নেক্সট, জীবনানন্দের কবিতা অনুযায়ী মহানগরকে আমরা কিরকম করে ভালোবাসি? আমরা মৃগ নাভির মতো ভালোবাসি। নেক্সট, সেই সব রীতি আজ মৃতের চোখের মতো তবু, লাইনটি নেওয়া হয়েছে তিমির হননের গান কবিতা থেকে। নেক্সট, দেশ প্রান্তরের তারার আলোক, সেই জের টেনে আজু চলি, শূন্যস্থানটিতে হবে হেমন্তের, আনসার হবে হেমন্তের। নেক্সট, তিমির হননের গান কবিতায় শূন্য ওভার ব্রিজে যেখান থেকে উঠে আসার কথা বলা হয়েছে, আনসার হচ্ছে নর্দমা থেকে। নেক্সট, হেমন্তের প্রান্তরে দেশ আলোক, সেই জের টেনে আজু খেলি, শূন্যস্থানটিতে হবে তারার। নেক্সট, হেমন্তের প্রান্তরে, আবার একই লাইনটা যদি আমরা বলি যে এই লাইনটি বা এই লাইন দুটি যে কবিতা থেকে নেওয়া হয়েছে সে কবিতাটির নাম হচ্ছে সাত তিমির হননের গান। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে বেশ 70-80টা কোশ্চেন পেয়েছি। আমি আরও অল্প কিছু কোশ্চেন আমি তোমাদের করিয়ে দিচ্ছি, আমার মনে হয় এগুলি করলেই তোমাদের হয়ে যাবে। নেক্সট, কবির মতে তিমির হননের গান কবিতাতে আমরা দেখতে পাচ্ছি উদ্বাস্তু মানুষেরা মরে যায় কিভাবে? ফুটপাতে নক্ষত্রের জ্যোৎস্নায়। নেক্সট, সেই এক ভোরবেলা শতাব্দীর সূর্যের নিকটে আমাদের জীবনের আলোড়ন, লাইনটি যে কবিতা থেকে নেওয়া হয়েছে সেই কবিতাটির নাম হচ্ছে তিমির হননের গান। বা এই লাইনটা থেকে কোনো একটা শব্দ যেখানটা উঠিয়ে দিল এবং সেখানে ড্যাশ দিয়ে দিল, তাহলে বলে দিল যে সেই জায়গাটাতে বা সেই শূন্যস্থানটিতে কোন শব্দটি বসবে, সেরকম করেও কিন্তু কোশ্চেন আনসার আসতে পারে। নেক্সট, আমরা হেসেছি এবং খেলেছি অন্য এক আকাশের মতো, কি নিয়ে খেলেছি? চোখ নিয়ে। নেক্সট, কবির মতে সেই সব রীতি আজ মৃতের দেশ, কিসের মতো? মৃতের চোখের মতো। নেক্সট, নর্দমা থেকে শূন্য ওভার ব্রিজে উঠে আবার নামার কথা বলা হয়েছে, যেখানে আনসার হচ্ছে আবার নর্দমায় নামার কথা বলা হয়েছে, অর্থাৎ কারেক্ট অপশন হচ্ছে নর্দমা। নেক্সট, কবির মতে আমরা হতে চাই কি? তিমির বিনাশী, আনসার হচ্ছে তিমির বিনাশী। নেক্সট, শূন্য, প্রথমে দেশ, তারপর মোদির জগতে আমরা বেদনাহীন অন্তহীন বেদনার পথে, এই শূন্য জায়গাটাতে হবে মধ্যবিত্ত। নেক্সট, জীবিত বা মৃত দেশ মত ভেবে অন্ধকারে, শূন্যস্থানটিতে হবে
রমণীর, অর্থাৎ লাইনটি হচ্ছে জীবিত বা মৃত রমণী রমণীর মতো ভেবে অন্ধকারে। নেক্সট, ফুটপাথ থেকে দূরে নিরুত্তরে গিয়ে, নিরুত্তর ড্যাশ গিয়ে, অর্থাৎ এই ড্যাশটাতে হবে বা শূন্যস্থানটিতে হবে ফুটপাতে। নিচে, কিসে অগ্রসর হবার কথা কবি তার তিমির হননের গান কবিতায় বলেছেন? আনসার হবে তিমির হননে অগ্রসর হবার কথা বলেছেন। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে প্রায় অনেকগুলি কোশ্চেন পাচ্ছি, আর এক দুটো তোমাদের আমি করাচ্ছি যে কি প্রজ্ঞাময় হলে আমরা হাসি, সূর্যালোক প্রজ্ঞাময় হলে আমরা হাসি। আবার যদি এই লাইনটাই অন্যভাবে বলা যায় যে সূর্যালোক প্রজ্ঞাময় হলে আমরা কি করি, আমরা হাসি। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে কবি জীবনানন্দ দাশের যে তিমির হননের গান কবিতাটি রয়েছে, এর থেকে মোটামুটিভাবে এই ধরনের আমরা কিছু MCQ পেলাম। আমি আবারও তোমাদের বলছি, তোমরা কিন্তু মূল যে কবিতাটি, সে কবিতাটি কিন্তু তোমরা ভালো করে পড়ে নেবে।